বাংলাদেশ, ভারত, কাঁটাতারের ভেড়া, মেঘালয়ের উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি আশ্রয় পড়ছে বাংলাদেশে। আমরা 800 টাকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে সাদা পাথর দেখার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সামনে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এই পাহাড়গুলি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। কিছু কিছু পাহাড়ে ঝর্ণার দেখা মিলে। সত্যি ইঞ্জিন চালিত নৌকার ভ্রমণটুকু আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আমরা সামনের দিকে যতই এগুচ্ছি, পাহাড়গুলি ততই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি হাতছানি দিয়ে আমাদের আপন করে নিচ্ছে। 296.76 বর্গ কিলোমিটার দূরে অবস্থিত কোম্পানিগঞ্জ উপজেলা। এর উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে সিলেট সদর উপজেলা, পূর্বে গোয়াইনঘাট উপজেলা এবং পশ্চিমে সুনামগঞ্জের ছাতক উপজেলা অবস্থিত। কোম্পানিগঞ্জের প্রধান নদীগুলি হল ধলাই, সুরমা ও পিয়াই নদী, যেখানে আছে সাদা পাথর। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি ভ্রমণ পিপাসু মানুষগুলিকে বারবার টেনে নিয়ে যায় যে জায়গায়। চলুন আমরা পাহাড়, ঝর্ণা, নদী দেখতে দেখতে সাদা পাথরের দিকে যাই। সিলেটের কোম্পানিগঞ্জের সীমান্তবর্তী বোলাগঞ্জের দলাই নদের উৎসমুখ জিরো পয়েন্ট সাদা পাথর এলাকা অবস্থিত। আমাদের ইঞ্জিন চালিত নৌকা এসে তীরে ভিড়ল। এখন আমরা হাঁটতে হাঁটতে সাদা পাথরের স্পটে চলে যাব। চলুন আমাদের সাথে। কারো যদি ঘোরাচড়ার ইচ্ছা হয়, কোনো সমস্যা নেই। অল্প কিছু টাকা খরচ করে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। এখানে পর্যটকদের জন্য ঘোরাচড়ার ব্যবস্থা আছে। কারো যদি ঘুড়ি উড়ানের শখ জাগে, ঘুড়ি কিনে ঘুড়ি উড়াতে পারবেন। স্বচ্ছ জলের নিচে হরেক রঙের পাথর ভোলাগঞ্জে দেখা মিলে। এই হচ্ছে সেই স্থান যেখানে পাথর আর পাথর,
পানির নিচে উপরে শুধু পাথর আর পাথর, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ শত কষ্ট অতিক্রম করে সাদা পাথর ছুঁতে আসে। ভারতের মেঘালয় থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে স্রোতের মাধ্যমে সাদা পাথর নেমে আসে বাংলাদেশে। দেখলে মনে হয় যেন পাথর পানির অপরূপ মিলন মেলা। স্রোতের ছনছন শব্দে পুরো পরিবেশ মুখরিত হয়, এজন্য অন্যরকম অনুভূতি, অন্যরকম জগৎ। ঢাকা থেকে সিলেট ভোলাগঞ্জ কীভাবে আসবেন এবং কত ভাড়া ডিসক্রিপশনে দেওয়া হলো।